অপূর্ব খেতে, সুন্দর মানে গন্ধ, সুন্দর মিষ্টি। আমি কোনদিন কাটিমন খাইনি, খেয়ে দেখছি সত্যি করে মানে সুপার আম, সুপার। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মা অন্নপূর্ণা নার্সারিতে। তো এখন এই বর্ষার সময় ওনার কাছে কী কী ভ্যারাইটির গাছ আছে অ্যাভেলেবেল এবং কী কী আমের গাছে আম ধরে আছে, যদি পাকা থাকে তো অবশ্যই আমরা খেয়ে দেখব। আর আমি কিছু গাছ এখান থেকে নিয়েও যাচ্ছি, সেগুলো দেখাচ্ছি কুরিয়ারে দেওয়ার জন্য। অনেকগুলো অর্ডার আছে, কারণ সব জায়গা থেকে গাছ কেনা মুশকিল হয়ে যায়। এখানে নিজে চারা তৈরি করে, তাই এখান থেকে কিনলে ঠকার ভয় থাকে না। তো কাকা, এগুলো সব অরিজিনাল হবে তো? আমার কাস্টমারদের দেবো আমি। অরিজিনাল হবে, তুমি কাস্টমারদের দাও, দেশের লোকের দাও, বিদেশের লোকের দাও, যাকে খুশি তাকে দেবা, নিশ্চিন্ত হয়। এ দুই নম্বরে হওয়ার ভয় নাই। এইটা মিয়াজাকি? হ্যাঁ। আর ওই লোকে মিয়াজাকি না, অনেক কিছু নেই, অনেক মানে অনেক গাছেরই দামের একটু বেশি বেশি বলে, দাম বেশি। এবার আমি চেষ্টা করছি, এত তাড়াতাড়ি তো সম্ভব না, বেশি দাম তো থাকবেই, তার সঙ্গে কম দাম, কম দাম সব রকমই থাকবে, সব রকমই থাকবে। এই যে চারা এখন মিয়াজাকি, এখন আমি কমে দিতে পারবো। আর তবে চারার মতো চারা, বড় দাম, বড়টা হলে দাম বেশি হবে। হ্যাঁ, তবে যেটা মানে বড়, শরীর স্বাস্থ্য ভালো, ডালপালা বেশি, তার দাম বেশি থাকবে। তাহলে কাকা, এইটা কি আম? এটা আমাদের সেই দেশি ভাস্তরা। এই তো একটা মানে পেকে আছে। হ্যাঁ, এটা একটু ছেড়ে তো দেখি কি অবস্থা, খাওয়ার যোগ্য আছে কিনা দেখা যাক। এসব আমগুলি তো খুব ভালো আম না কাকা। এটা ছিঁড়তে থাকুক, আমি আরও দেখাই। এটা বছরে কয়েকবার হয়, দেখো আমার হাতের উপরে এই যে আছে, ছোট্ট আম আছে, এদিকে আরেকটা পেকে গেছে দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, ও না পচে গেছে মনে হয়, ও তো পোকা, ও তো মাছি পড়েছে। এই যে ছোট্ট আম, এটা ঢাকা ছিল, ও তো ওরে বাবা, দারুণ আম, দারুণ আম। এই বর্ষার সময় আম পোকার হাত থেকে বাঁচতে হলে পরে হ্যাঁ ছোটর থেকেই ব্যাগিং করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যা দেখলাম। তাহলে এই আমটা আমরা একটু পরে কেটে খাবো, আগে দু একটা আম গাছ দেখি। হ্যাঁ দেখো আরও কোথায় কী পড়ে আছে। আমি তো এমনি বেশিরভাগ জোর কলম করি, আর জোর কলমটা একটু খরচা বেশি পড়ে, দামও বেশি নিতে হয়, যার জন্য কিছু ড্রাফটিং এখন অনলাইনের জন্য করছি। নানান ধরনের গাছ আছে, এর মধ্যে এই সমস্ত গাছগুলো উঠলেই। আর এই যে যে বড় বড় গাছ দেখছে, এগুলো কি দেওয়া সম্ভব? এগুলি হ্যাঁ, এগুলি কুরিয়ারে বা বাড়ি এসে নিলে তো কোনো সমস্যাই নাই। এর থেকে বড় গাছও দেওয়া যায়, এই যে যেমন এই সমস্ত গাছ, এর থেকে বড় গাছও কুরিয়ারে যাচ্ছে। সেরকম বড় গাছও কুরিয়ারে দিতে পারবেন? আপনি গাছের পাশে একটু দাঁড়ান তো। এরকম বড় কি, আরো বড় কুরিয়ারে যাচ্ছে, তবে খরচা বেশি। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। এইটা কি গাছ? এটা ব্যানানা। বাহ, বিরাট বড় গাছ আছে। কিছু কিছু গাছ এরকম বড় আছে তো, এগুলি এগুলো তো কাঠিমন। হ্যাঁ কাঠিমন। বাহ, ওই তো গাছপালা মনে পড়েও। ওরে বাবা, এগুলো কি খাওয়া হয় না, না ভুলে পড়ে গেছে? আমি দুই দিনে বাগানে আসারই সময় পাইনি। আচ্ছা আচ্ছা, হয়তো পাকলে পরে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তো প্রচুর আম ধরে আছে তো গাছটায়। ওই যে একটা পেকে আছে। আচ্ছা কাঠিমনটা যাই হোক, আজকে পাকা খাওয়ার সৌভাগ্য আমার হয়ে গেল। তবে এখন নরম হয়নি, আশা করি ভিতরে শক্ত আছে। চলো কাকা, এটা রাখো। ঠিক আছে। আর এইটা কি লেবু? এটা আনা ছিল আমার ছাতুকু কমলা বলে, কিন্তু ছাতুকু কমলা না, এটা অন্য কিছু হবে। এবার ফল হলে পরে লোকে দেখলে তারপর জানতে পারবে। আর সেই বড় একটা আম ছিল মনে হয়, বড় একটা আম, বড় তো অনেক রকম আম ছিল। এটা আবার কি পড়ে আছে? এখানে পড়ে আছে এই যে আমাদের দেশি অরুণিমা। ও ভালো আম তো। হ্যাঁ ভালো আম, পচে গেছে এটা না? আমটা এক সাইড পচে পড়ে গেল, কারণটা বুঝলাম না। পাকা কিন্তু এখনো দেরি আছে, এখনো পাকা সময় হয়নি গাছে, পাকা এখনো দেরি আছে না, এখনো পাকা সময় হয়নি। আচ্ছা আচ্ছা, হয়তো কোনো প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে মনে হয়, ওরকম 700-800 গ্রাম। আচ্ছা আচ্ছা। আর এখানে ওই যে বড় বড়, এই যে ছোট, সবাইকে বলি একটা করে কাঠিমন আপনারা অবশ্যই রাখেন। এটা কাঠিমন তো? কাঠিমন, এই দেখো প্রচুর, মানে এই গাছে সারা বছর আপনি সমানে ফল পেয়ে যাবেন। কয়েকটা গাছ, একটা গাছ থাকলে হয়তো পাওয়া যাবে না, কয়েকটা গাছ থাকলে সারা বছর হয়ে যাবে, সারা বছর পাকা আম থাকবে গাছে, পাকা কাছে সবই থাকবে। আর এই বড় বড় বলছিল, বড় বলতে তো অনেক আমই ছিল সব। আচ্ছা, শেষ হয়ে গেছে বা কোনোটা লোকে, কোনোটা হনুমান, প্লাস্টিকটা একটু খোলো না, লোকে হনুমানে সব তুলে তুলে নিয়ে গেছে। এখানে দুটো আম আছে এখনো, এখনো পাকা লাগেনি।
কিউজাই। আচ্ছা আচ্ছা কিউজাই, তো বিরাট বড় সাইজের। আরো বড় হয়, এ তো একেবারে বাচ্চা গাছ। হ্যাঁ, গাছটাও তো ছোট সরু। আরো আরো বড় হয়। এ কি আম? এ তো আমার সেই দেশি শুকতারা। বাহ, এই যে পাকা আম পড়ে আছে, আবার এদিকে আঙুরের মতো সব ধরে আছে। এই যে এর কোনো শেষ নেই, পরপর চলতেই থাকবে নাকি? হ্যাঁ, এই এখন বর্ষার সময় কিছুদিন এইরকমই, মানে ছোটো বড়, এই যে একটু ছোটো বড়। বাহ, মানে কাঠিমন আর এইটা কি একই টাইপের? না না, কাঠিমন একেবারেই অল টাইম। আচ্ছা, ওখানে একটা পাকা মনে হচ্ছে। পাকা না, এটা মনে হয় রোগ লাগা, নষ্ট হয়ে গেছে। ওই যে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ছেড়ে থাকা, ওটা মনে হচ্ছে পাকা। না না, নষ্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা যাওয়া যাচ্ছে না দূরে। এইরকম পাতার ভিতরে আমি ভর্তি ভর্তি। হ্যাঁ, আবার মুকুল আছে উপরে, উপরে মুকুল আছে। এই দেখো, আম মাটিতে পড়ে আছে, মাটির সঙ্গে মিশে গেছে। এই যে একটা কাঠি দিয়ে উঁচু করবো, মাটিতে থাকার কারণে এই যে সব পচে গেছে। এই দেখো, আচ্ছা আচ্ছা, এই আমার দেখারও সময় নাই। এই এও নষ্ট হয়ে যাবে, তুমি নাও চাটনি খেও। আচ্ছা, আচার খাবো। হ্যাঁ, তো কাকা দুটো আম দিল আচার খাওয়ার জন্য। আচ্ছা, এটা পাকলে কি মিষ্টি হবে? পাকলে হালকা মিষ্টি থাকে। মানে কাঠিমনটা বেশি মিষ্টি হয়? কাঠিমন খুবই মিষ্টি, ভালো। আচ্ছা আচ্ছা, এইটা টক খাওয়ার জন্য ঠিক আছে নাকি? এটা টক খাওয়া, পাকলে অসময় খাওয়া যায়, একেবারে তো খারাপ তা না। আচ্ছা আচ্ছা, আর টক খাওয়ার পক্ষে তো খুবই ভালো। এমনকি চাষিরা যদি বাগান করে না, এ কিন্তু এখন ওই মানে 100-150 টাকা কেজি কাঁচা আম বিক্রি হয়। তো 50 টাকা ঠোকা ঠোকা, এটা নয়নতারা। আচ্ছা, এটা নয়নতারা, এরকম ঠোকা ঠোকা ওই ভিতরে। ওরে বাবা, ওই যে উঁচু যত উঁচু তত আম তো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে সব। ও কিছু না, এই অসময়ে এত আম, এটা তো সত্যি। আমাদের এইখানে উপরেও কিছু আছে, প্রচুর ধরে আছে। এই গাছের ভিতরে শুধু আম, এই যে সব জায়গা আমার সব কিছু কিছু পাড়া হয়েছে। এই এই তিনটে জাত আছে, শুকতারা, নয়নতারা, সুগনি। এইটা কি? এই তো সুগনি, এ থোকা থোকা ধরে, কোনোটাই মানে সিঙ্গেল ভাবে না। এই ধরো, এটা সবে নেই, এটা কিন্তু সে বড় বড় হবে, এও আঙুরের মতো থোকা থোকা ধরে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে এখানে আসলে আপনারা ঠকবেন না, একদম অরিজিনাল গাছ পেয়ে যাবেন। এই দুটো আম আমি ওই দাদার চাটনি খাওয়ার জন্য দেবো। সঙ্গে আমরা আরেকজনকে পেয়ে গেছি, কাকা এসছে বাড়ির থেকে অনেক দূরে বাড়ি। নমস্কার কাকা। নমস্কার নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মেমারি থেকে। মেমারি? পূর্ব বর্ধমানের মেমারি থেকে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম লাবু সমাজদার। আচ্ছা, ভালো নাম প্রণব কুমার সমাজদার। আচ্ছা, এখানে গাছ নিতে এসেছেন? এখানে অনুকূল বাবুর সাথে আমার মানে খুবই আত্মার সম্পর্ক হয়ে গেছে, আমি গাছ নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, কি কি গাছ নেবেন? আমি কাঠিমন চারটে নেবো। হ্যাঁ, ব্যানানা একটা। আচ্ছা, সবেদা, মালটা, এইরকম। উনি 1.5 মাস আগে গাছ করে গেছে, বুক করে মানে কিছু অগ্রিম দিয়ে গেছে, বা গাছগুলি আলাদা রাখা আছে, সেগুলি দেখাচ্ছি কোন ধরনের গাছগুলি নিচ্ছেন দেখাচ্ছি। আর দাদা, এই এটা পাকলে তো খুব ভালো না, ওটা পাকার সময় হয় নেই। চাটনি খেতে খুব ভালো লাগবে, বাড়ি নিয়ে চাটনি খাবো। খেতে নিলাম নিজের দাদার মতো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও কিছু আম আমরা পেরেছি, ওগুলো আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট। আচ্ছা, তাহলে এইগুলো কার জন্য রাখা আছে? ও, এত বড় বড় গাছ আপনি কিভাবে পাঠাবেন? এত বড় গাছ? ওরে বাবা, শুধু একটা না, চারটে। ওরে বাবা, তো বিরাট বড় গাছ। আচ্ছা, ব্যানানা কোনটা? এইটা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে তোলো, সব আটকানো আছে, বাঁধা আছে। ওরে বাবা, অনেক মোটা এই গাছটা, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, গোড়াটা যা মোটা দেখছি। মোটা গাছ না হলে তাড়াতাড়ি ডালপালা ছড়ায় না, আবার ফল। এই যে গাছ দেখছি, আপনি তো এই বছরই ফল পেয়ে যাবেন এই গাছে।
তাহলে তো খুবই ভালো কথা। সবই ফল পাবো। না এগুলো ছোট গাছেও ফুল আসে। আমি ফল নেবো না, এক বছর ফল নেবো না। না না এই গাছ আপনি নিতে পারেন, অসুবিধা নাই, বড় গাছ আম নিতে পারবেন, অসুবিধা হবে না। লোকে বলে কি পয়সাতে গাছ কিনবো তা মুকুল ভাঙবো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাছে যদি মুকুল ডাকে তাহলে পরে গাছই শেষ পর্যন্ত, মানে আম ডাকে গাছই শেষ পর্যন্ত মারা যাবে। তার জন্য ফলগুলো ভেঙে দেওয়াটাই ভালো। ছোট ছোটবেলায় ফল ফুল আসলে ভেঙে দেওয়াই ভালো। আচ্ছা এই পাশের গুলো এগুলি এখানে বেশিরভাগই নিয়ে আসা কি আছে? আচ্ছা বেশিরভাগই নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব রকমই পাওয়া যাবে এখন? এইটা কি জাতের? আচ্ছা আচ্ছা, একেবারে সব রকম নাই, কিছু কিছু আছে। তাহলে এরকম বড় গাছ আমরা পেয়ে যাবো? হ্যাঁ বড় গাছ পাওয়া যাবে আমার কাছে। বড় আগের থেকেই, এর থেকে বড় হবে? ওরে বাবা, এরকম বড় বড় গাছ আমরা পেয়ে যাবো? হ্যাঁ বড়, ছোট, মাঝারি, হালকা পাতলা সব পাওয়া যাবে। এইটা তো ছোট না, তুমি বলছো ছোট গাছ, এটা বিরাট বড় গাছ। তো তিন ফুটের গাছ, মানে হাইটে শর্ট কিন্তু ডালপালা তো অনেক। তো লোকে তো একটু উঁচু করে দেখাও দরকার, লোকে তো হাইটটার উপরে ছোট বড় বিচার করে। আচ্ছা হাইট, কিন্তু এটা একটু গাছটা তুলে দেখাও, উঁচু করো, উঁচু করো। তিন ফুট, তিন ফুট হবে। এই দেখো কত ডাল, তলার থেকে তিন ফুট হবে, তাহলে তো ছোট গাছই। গাছ ছোট কিন্তু ডাল অনেক বেশি। লোকের তো কলম পাতা পাতা সরার পরেই তিন ফুট হয়ে যায়। হ্যাঁ তাহলে সেটা তিন ফুট, যদি দেড় ফুট থাকে দেড়ের থেকে তিন ফুট বড়। বাহ, আমার আমার যদি ছয় ফুট গাছ থাকে তাহলে এটা তিন ফুট, এটা তো ছোটই। আচ্ছা আচ্ছা, এ তুমি এটা কি? এত অনেক ডাল। হ্যাঁ কত হবে? আড়াই ফুট হবে না, কিন্তু ডাল অনেক, ডাল অনেক, সব রকমের আছে। কাকা আপনি দেখছি জায়গায় জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখেছেন, এই যে এগুলো কি সব অনলাইনে পাঠানো হবে? হ্যাঁ তো আলাদা করে রাখতেই হবে, সব এক একজন, আর এগুলো একজন আর যে যাবে আসাম। ও আচ্ছা আচ্ছা, আলাদা এখানে আলাদা, এগুলো কুরিয়ারে যাবে তাই তো? আচ্ছা এই এই গাছটা একটু তুলে দেখান তো, এটা আগস্ট মাসের 9 তারিখ, আর এই 9 তারিখে দেখুন কতগুলো আমরা আম পেরে নিয়েছি। এখনো বাজারে কিন্তু সেই বড় বড় আম ছাড়া ছোট আমগুলো বেশিরভাগ পাওয়া যায় না। এখানে কাঠিমন আর কি কি আম আছে এগুলো কাকা আমাদের আমের সাথে পরিচয় করাবে এবং খেয়ে দেখবো এর টেস্ট কেমন। এখানে এগুলো হচ্ছে কাঠিমন, এটা হচ্ছে আমাদের দেশি সেই দোফলা শুকতারা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশি অল টাইম হয় যেটা ভাস্তারা, আর এটা হচ্ছে এটা আমাদের দেশি অরুণিমা। এই এই আম কিন্তু এখনও পাকে নেই গাছে, এটা কোনো কারণে পড়ে গেছে, এটা অবশ্য পাকা, এই আগে পরে সবসময় পাকবে। আর এই পাশেরটা কাঠিমন, এটা কাঠিমন। আচ্ছা তাহলে ভালো পাকা আছে, এবার একটু কেটে দেখান আমরা খেয়ে দেখি। এইটাই আমি কাটবো, ভালো পাকাটাই, কারণ এটা এত গাছের তুলে শক্ত। আচ্ছা আচ্ছা, এটা তুমি বাড়ি নিয়ে গিয়ে আচ্ছা পাকার পরে খাবা। আচ্ছা ঠিক আছে রাখো। তো কাকা আপনি একটু সামনের দিকে চলে আসেন দাদা, এখন তো টেস্ট করে যাচ্ছেন, এটা অবশ্য পাকার সময় হয়নি, তবু আপনি ঘরে নিয়ে রাখবেন, দেখবেন অত 6-7 দিন পরে কোনো রকম খাওয়া যাবে। হ্যাঁ নরম, ধন্যবাদ, নরম হলে কোনো রকম খাওয়া যাবে। আচ্ছা তাহলে এবার কাটো। এর সেই রকম রং কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ বর্ষার জন্য, বর্ষার জন্য মনে হয় রংটা কম হয়, আর এটা একটু হলুদ ভাবেই থাকে। এই যে ভিতরে রং ঠিক আছে, আর গাছ দেখে 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 গাছ থেকে পারা তো পুরো পিলা কালার, মানে হলদে কালার, দারুণ। বাহ, আচ্ছা একটু পিস করো,
দাদা একটুখানি দেখুন অসময়ের ভাই কাকিমো নাম কীরকম? অপূর্ব খেতে, সুন্দর মানে গন্ধ, সুন্দর মিষ্টি। আমি কোনদিন কাটিমন খাইনি, খেয়ে দেখছি সত্যি করে মানে সুপার আম, সুপার। তাহলে তো এই গাছ তো লাগাতেই হবে নাকি? আমাকে এক ঝুড়ি দিলে এক ঝুড়ি খেয়ে নাও। এক ঝুড়ি খেয়ে নেবেন? আপনি যে চারটে গাছ নিচ্ছেন অবশ্যই এইবার হয়তো এক ঝুড়ি ধরবে না, দ্বিতীয় বছরে আপনি দুই ঝুড়ি আম ধরবে। ধন্যবাদ। তাহলে কাকা খুব ভালো লেগেছে আপনার? খুব ভালো লাগে। আমি খোলা শুদ্ধ সেটা খেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা এবার একটু খেয়ে দেখি এর স্বাদ কেমন। তুমি ধরবা, সত্যি মিষ্টি, আমি ভাবতে পারিনি এত মিষ্টি হবে। আপনাদেরকে বলবো যারা ছাদ বাগান করে আর বা জমিতেই বাগান করুক না কেন, কাঠিমন, ব্যানানা, ম্যাঙ্গো এগুলো কিন্তু কমন, একটা দুটো রাখবেন অবশ্যই। এটা কিন্তু একদম কাদা কাদা না, খুব টেস্টি, শক্ত শক্ত, নরম, মানে হালকা নরম আছে কিন্তু খুব সুন্দর মিষ্টি। গাছ অন্তত আমার মতো তিন চারটে লাগানো উচিত, তাহলে এখন পাকা আম খাচ্ছি, তিন চারটে যদি থাকে হয়তো আক পাশ করে আসলে এক গাছে পাকা আম খাচ্ছি, আবার এই যে আর একটা গাছে আরও হয়তো মাসখানেক পরে থাকবে। এটা এটা হয়তো এখনও দুই আড়াই মাস বা তিন মাস পরে থাকবে। তিন চারটে গাছ থাকলে একেবারে সারা বছর ধরে আম থাকে। এটা ভাস্তারা? হ্যাঁ, এটা আমাদের দেশীয় ভাস্তারা। আচ্ছা ঠিক আছে, এটা কাটো। এটা অল টাইম, এটা মনে হচ্ছে পাকা, তবে দেখি সুন্দর কালার কেমন লাগে। এর রং কালার ভালো। বাহ, এটা থেকে বোধহয় সদাবহার তৈরি করা হয়, একই টাইপের সদাবহারের। সদাবহারের সাইজ ছোট হয়, গঠনটা কি টাইপের? ও, এর রং আরো উজ্জ্বল, দারুণ কালার। বাহ, এ তো কমলা লেবু ফেল কাকা। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু একটু রাখো, দুটো পাশাপাশি দেখো, রাখো। বাহ, এটা ভিতরে একটু হালকা আঁশ আছে তাই মনে হয়। আচ্ছা কাটো, পিস করো। তো কাকা তো আগের বার কাঠিমন খেয়ে বলছে এক ঝুড়ি খেয়ে ফেলবো, তো এইটা খেয়ে দেখি কি বলে। এটা কাঠিমনের মতো অত ভালো হওয়ার কথা না, তবে দেখা যাক কি রকম। ভালো মোটামুটি, মানে কাঠিমনের তুলনায় টক মিষ্টি, যা টক মিষ্টি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, তাদের পক্ষে খুব ভালো, আমারও ভালো লাগছে। যারা মিষ্টি খাবে তারা কাঠিমন, কাঠিমনের তুলনা হয় না, এটাও ভালো। আচ্ছা আচ্ছা, তো দেখো তুমি একটু খেয়ে দেখো না। এটা আমি তো মাঝে মধ্যে খাই, এটা তুমি খেয়ে দেখো। মানে পাকা আম তো সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, মানে কীরকম স্বাদের, এ ধরে ভালো। তাহলে কাঠিমনটা, ওই সরি, এটা কী নাম বললো কাকা? ভাস্তারা, ভাস্তারাটা একটু খেয়ে দেখ। হালকা টক, তবে টেস্টের দিক দিয়ে দেখতে গেলে কাঠিমনটাই ঠিক আছে। ভালো। তো কাকা আপনার অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা তো জানা হলো না, একটু বলে দেন। আমার নাম অনুকূল মদক, নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি, আমার বাড়িটা এই রাধানগর খালপাড়া, এটা নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। আর যারা দূরের থেকে আসবেন তাদের আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বীরনগরে নামবেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন, রেল স্টেশন বীরনগর, বীরনগর নামার পরে এক নম্বরে আসবেন, ডান হাতের দিকে টোটো থাকে, বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো নিয়ে আসবেন। এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, আর আমার ফোন নাম্বার 6297950070। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।